السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، আমরা দুর্ভাগ্যবশত মুসলিম হয়েও দোয়া করতে পারি না, যার কারণে আমরা হতাশ, মন খারাপ, আল্লাহর প্রতি খারাপ ধারণা, এমনকি দোয়া করাও পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি। অথচ একজন কাফের সে দোয়া করলেও আল্লাহ সাথে সাথে তাকে দিয়ে দেন। এর জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে শয়তান। আজকে আমি দোয়া কবুল হওয়ার 12টি পয়েন্ট বলবো, সেগুলো আমল করলে আশা করি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এক নাম্বার, দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষরা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে। কারণ কোনো বান্দা যখন অমনোযোগী অন্তরে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তখন তার দোয়া কবুল করেন না। দুই নাম্বার, প্রথমে নিজের জন্য দোয়া করা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন নিজেকে দিয়েই শুরু করতেন। তিন নাম্বার, অনুপস্থিতির জন্য দোয়া করলেও আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যখন তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। চার নাম্বার, আল্লাহর ইসমে আজম অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করে দোয়া করা। এক ব্যক্তি সালাতের বৈঠকে আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সে আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে, সে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম চাইলে তিনি প্রদান করেন। পাঁচ নাম্বার, দোয়া ইউনুস দিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন তা হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়াকে কবুল করবেন। ছয় নাম্বার, দোয়ার প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। একবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করেন, তারপর নিজের জন্য দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন চাও, তোমার পার্থিব জিনিস তোমাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল দোয়া পর্দার আড়ালে থাকবে যতক্ষণ না নবীর উপর সালাত এবং দুরুদ পাঠ না করা হবে। সাত নাম্বার, রাতে শেষাংশে ও ফরজ সালাতের পর দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন দোয়া সবচেয়ে বেশি শোনা হয় বা কবুল করা হয়? তিনি উত্তরে বলেন, রাতে শেষাংশে ও ফরজ সালাতের পর দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন। আট নাম্বার, জিহাদের ময়দানে আজানের সময় ও আজানের পরে আজানের জবাব দেওয়ার পর দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না বা খুব কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া, দ্বিতীয় বর্ণনায় ইকামতের সময় দোয়া এবং আল্লাহর রাস্তায় যুদ্ধের সময় দোয়া। আল্লাহ এই দুটি সময়ে দোয়া করলে বান্দার দোয়া ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনগণ যা বলে তুমিও তা বলো, আজানের জবাব দাও, যখন শেষ করবে তখন আল্লাহর কাছে চাইবে, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। নয় নাম্বার, জুমার দিনে বিশেষ মুহূর্ত দোয়া কবুল হয়।
অনেকের মতে ইমাম খুতবা শুরুর পর থেকে সালাম ফেরানো পর্যন্ত। 10 নম্বর আজান ও ইকামতের মধ্যবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান ও ইকামতে মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না অতএব এই সময়ে দোয়া আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় 11 নম্বর এছাড়া দোয়া কবুলের বিশেষ কিছু সময় স্থান এবং মুহূর্ত রয়েছে সফর অবস্থায় হজরত অবস্থায় রমাদান মাস ফরজ নফল সিয়াম পালনরত অবস্থায় ইফতারের সময় জমজমের পানি পানের সময় ইত্যাদি ন্যায়পরায়ণ প্রশাসক মুসাফির পিতামাতা মজদুম ব্যক্তি প্রমুখের দোয়া আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় 12 নম্বর খাবার পানীয় ও বস্তু হালাল হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোকেরা আল্লাহ তাআলা হলেন পূত পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না কোনো মুসাফির দীর্ঘ সফর শেষ করে মলিন বদনে আল্লাহর কাছে দোয়া করে বলে ইয়া রব অথচ তার আহার হারাম তার প্রাণীয় হারাম তার পরিধেয় পোশাক হারাম অধিকত্ব সে হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যা আমাদের জানতে হবে নয়তো আমরা হয়রান হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয় নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইবে তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন এক নাম্বার হয় তার পার্থিব জিনিসই তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই নাম্বার অথবা তার দোয়াকে তার আখেরাতের জন্য জমা করে রাখেন অথবা দোয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট না করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে তিনটি বিষয়ের একটি প্রদান করেন এক নাম্বার হয় তার পার্থিব জিনিসই তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই নাম্বার অথবা তার দোয়াকে তার আখেরাতের জন্য জমা করে রাখেন তিন নাম্বার অথবা দোয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন অন্য এক হাদিসে এসেছে বান্দা যখন দোয়ার বিনিময়ে সঞ্চিত সওয়াবের পরিমাণ দেখবে তখন কামনা করবে যদি তার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো সবই যদি আখেরাতের জন্য জমা করা হতো কারণ তিনটি পদ্ধতিতে আমাদের দোয়া কবুল হয় আমাদের রবই জানেন কোনটি কখন আমাদের বেশি জরুরি